সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জনগণই সরকারকে সর্বোচ্চ চাপে ফেলবে বলছে সমমনা জোট। জানাবো অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ। মহাসমাবেশে হামলা, বিএনপি নেতাকর্মীদের হতাহত করা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে টানা দ্বিতীয় দফার 48 ঘন্টার অবরোধ চলছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। এরপর থাকবে পেট্রোল বোমা সহ ঢাকা কলেজ ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আটক। রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় হাতে নাতে একজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। এরপর থাকবে গ্যান্ডারিয়ায় বিএনপির মিছিল, দুই গাড়ি ভাঙচুর। বিএনপির এবং যুগপুত আন্দোলনে থাকা দলগুলোর ডাকা দ্বিতীয় দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর গ্যান্ডারিয়ায় মিছিল করেছে বিএনপি এবং এ সময় তারা দুইটি গাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। এদিকে গাজীপুরে আরো দুটি বাস এবং অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরের বিভিন্ন স্থানে আরো দুটি বাস এবং একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আমাদের প্রতিনিধি। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, ইউ। সারাদেশে বিএনপি সহ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, ইউ। রোববার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে এই উদ্বেগের কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে 8,000-এর বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায় বিচার করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। জনগণই সরকারকে সর্বোচ্চ চাপে ফেলবে বলছে সমমনা জোট। একদফা দাবিতে বিএনপির যুগপুত আন্দোলনে থাকা জোট এবং দলগুলো দেশব্যাপী 48 ঘন্টা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। রোববার 5ই নভেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে নয়াপল্টন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক এবং এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। পরে ডক্টর ফরহাদ বলেন, অনির্বাচিত এই সরকার আবারও 2014 এবং 2018 সালের মতো নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল, কিন্তু জনগণ জাতীয়তাবাদী শক্তির প্রতি আস্থা এবং ভরসা রেখে রাজপথে নেমে এসেছে। অবরোধকে সফল করেছে জনগণ। সরকারকে বুঝিয়ে দিয়েছে যে জোর করে আর বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, সুতরাং অবিলম্বে জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে হবে, অন্যথায় জনগণ সরকারকেই সর্বোচ্চ চাপের মুখে ফেলবে। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তক, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফা রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এ শাওন সাদেকি এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুর বারিক, ন্যাশনাল ডেমোক্রেট পার্টি এনডিএম এর চেয়ারম্যান কারি আবু তাহের, মহাসচিব আব্দুল্লাল হারুন সোয়েল প্রমুখ। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ। মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দফার 48 ঘন্টার অবরোধের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করেছে। মহানগর দক্ষিণে সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি, বংশাল, হাজিরবাগ, মতিঝিল, ওয়ালি, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ি, ডেমরা, কিলগাঁও, লালবাগ থানা সহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করেছে আওয়ামী লীগ এবং পুলিশ। বিভিন্ন স্থানে হামলা চালায় বলে অভিযোগ করেছে নগর বিএনপির নেতারা। হামলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের 20 থেকে 25 জন নেতাকর্মী আহত এবং 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দয়াগঞ্জে কদম রসুল মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে সূত্রাপুর, গ্যান্ডারিয়া, বংশাল, কোতোয়ালি এবং ওয়ারি থানার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখর মিছিলটি দয়াগঞ্জ হয়ে পোস্তখোলার দিকে অগ্রসর হলে পুলিশ
পুলিশ হামলা করে। সেখান থেকে ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ আফসান, ৪৪ নং ওয়ার্ডের সভাপতি তারেক আহসান জামিল, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ৪৫ নং ওয়ার্ডের রবিন সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মা এক্সপ্রেসে ধুলাইপাড়ে অবরোধের সমর্থনে শ্যামপুর এবং কদমতলী থানা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর মিডফোর্ট এলাকায় অবরোধের সমর্থনে লালবাগ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে পুলিশের বাধার শিকার হয়। এতে আহত হন নগর যুগ্ন আহ্বায়ক মোশারেফ হোসেন খোকন সহ কয়েকজন নেতাকর্মী। এদিকে যাত্রাবাড়ি ডেমরা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে এবং শনিরাখড়া ডেমরা এবং মাতুয়েলে বিভিন্ন স্থানে পিকেটিং করে। হাজারীবাগ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিগাতলা এবং আজিমপুর এলাকায় মিছিল করে ফকিরাপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খিলগাঁও চৌরাস্তা সিপাহীবাগ এবং তালতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খিলগাঁও থানা বিএনপি। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডা থানা বিএনপি সুবাস্তু টাওয়ারের সামনে, মিরপুর এক নম্বর গোল চত্বরের সামনে পল্লবী ইস্টার্ন হাউজিং থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মোহাম্মদপুর বেড়িবাদে আদাবর থানা বিএনপি এবং কাকলিতে বনানী থানা বিএনপি, তুরাগ থানার উদ্যোগে আবদুল্লাপুর, রামপুর থানার উদ্যোগে বনশ্রী এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যোগে গুলশান লিংক রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্যান্ডারিয়ায় বিএনপির মিছিল, দুই গাড়ি ভাঙচুর। বিএনপির এবং যুগপুত আন্দোলনে থাকা দলগুলোর ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনে রাজধানীর গ্যান্ডারিয়ায় মিছিল করেছে বিএনপি। বিএনপির গণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে এই মিছিলে গ্যান্ডারিয়া এবং সুত্রাপুর থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলের এক পর্যায়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব থাকা আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, অবরোধের সমর্থনে গ্যান্ডারিয়া এলাকায় মিছিল করেছি, এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যতই হুমকি ধামকি কিংবা নির্যাতন চলুক, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। গাজীপুরে আরো দুইটি বাস অটোরিকশায় আগুন। গাজীপুরের বিভিন্ন স্থানে আরো দুইটি বাস এবং একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে সোমবার ৬ নভেম্বর ভোরে এই ঘটনা ঘটে। এছাড়া বিএনপি ডাকা অবরোধে ঢিলেঢালাভাবে চলছে মহাসড়কে দূরপাল্লার যানবাহন, আন্তঃজেলা মিনিবাস এবং অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রোববার রাত ২টার দিকে গাজীপুরে শিমুলতলী বটতলা এলাকায় একটি পার্কিং করা নিরাপদ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে আগের রাতে শ্রীপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার সফিপুরে শ্রমিকদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত মায়ের দোয়া নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান বলেছেন, ভোরে দুর্বৃত্তরা সফিপুর এলাকায় ঢালে মায়ের দোয়া পরিবহন এর একটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। এদিকে অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার আন্তঃজেলা বাস, মিনিবাস এবং হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস, রিক্সা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। সড়ক মহাসড়কে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। গাজীপুর বিপণী বিতান দোকানপাট এবং আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মহাসড়ক বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মহাসড়কে টহলে রয়েছে র‍্যাব এবং বিজিবির সদস্যরা। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে ইউ। সারাদেশে বিএনপির বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। রোববার ৫ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে ৮০০০ বেশি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই সরকারকে ন্যায় বিচার করতে হবে। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে। এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য, যুবদল নেতা সহ ৩ জন নিহত হয়। সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ সারাদেশে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার
করেছে পুলিশ। এ পর্যন্ত আট দিনে সারাদেশে দলটির প্রায় 8,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।